না ঘুমে তো শুনি, হ্যাঁ নিউজ ফিডের ভিতরে ব্রাজিলের নিউজ দেখছুনি? তোমরা যারা সারা রাত ধরে চিন্তা করছিলে রাতে 3টা বাজে ব্রাজিলের ফরাজ দেখেই ফেলবে তোমরা 6টা বাজে খেলার আগে, এখন তো তোমরা নিজেরা ড্র করে ঘুমাইতে চলে গেছো, আর ব্রাজিল তো সিলিরে দৌড়ি আসতে করে খালি করে দিছে। যে সিলি মনে করে যে খেলার শুরুতেই কি ব্রাজিলটা কাপাত করে গোল একটা দিয়ে দিয়েছে, কিন্তু ব্রাজিল থামি থাকে না, হাফ টাইমের পরে একটা এবং শেষের দিকে যায় একটা কামব্যাক করি 2 পিস আজুয়া খেজুর, কিন্তু চিলিকে তাদের সিলি মরিচের সাথে কিন্তু মিশাই আস্তে করে খাওয়া যায়। আর সেদিকে শক্তিশালী ভেনিজুয়েলার সাথে তোমরা কিন্তু ড্র করছো, যদিও পয়েন্ট টেবিলের সবচেয়ে শীর্ষ অবস্থানে তোমরা এখন অব্দি বিরাজ করতেছো। আমাদের যেই অবস্থান ছিলাম সেখান থেকে একটু প্রমোশন হই, আমরা 7 নম্বরে চলে এসেছি, সামনের ম্যাচে আমরা আস্তে আস্তে আর একটু কামব্যাক করবো, কিন্তু সারাটা রাত তোমরা যে খেললে আশায় আশায় দিন গুনছো যে আমরা কেমনে করি হারিয়ে যাবো, কত বাজেভাবে হারিয়ে যাবো, ম্যাচ থেকে ছিটকে যাবো, আমাদেরকে সিলি ধরি মনে করো যে আস্তে করে বালি খাওয়াই দিব। এখন সিলিকে যে আমরা খালি করে দিছি সেটার জন্য আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করিবে না, একটু তালি দিবে না, কেমন লাগতেছে এখন বিষয়টা? এটা এটা চমৎকার একটা ব্যাপার যে সিলিকে আমরা আস্তে করে ভ্যাগেট করে দিছি, কারণ সিলির সাথে আমাদের রেকর্ডগুলো সবসময় এরকম ছিল, সিলি কখনোই আমাদের সাথে ওইভাবে দাঁড়াইতে পারে নাই, সুযোগ নাই। তো দেখো এখন এই ম্যাচটা আসলে আহামরি কোনো ম্যাচ না, তবে ম্যাচটা গুরুত্বপূর্ণ, ব্রাজিলের যে দশা যাইতেছে ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর সেজন্য অভিনন্দন ব্রাজিল টিম এবং যারা রাত জাগে ব্রাজিলের খেলা দেখছো তাদেরকে কি অভিনন্দন।